শয়তানি করছেন পুরো। এই সবাই লেখেন, কেউ কথা না বলে লেখেন। এই তুমি না আলে কমেন্ট দেখাচ্ছ কেন? এই তুমি তাকায় রয়েছো কেন? আমি পারো না, অন্যের উপর ভরসা করে রয়েছে কেন? কখনো কেউ অন্যের উপর ভরসা করে থাকিবেন না। যেমন এই বাচ্চাটি দেখেন, পড়ালেখার কোনো খোঁজ খবর নাই, অন্যের উপর ভরসা করে। এই লেখতি পারছেন না, কে কে হাত তোলেন? পারছেন না লেখতি? আপনি তো কোনো জীবনেও পারবেন না। এই সুজন, কে পারবে না? কেউ কে পারবে না? তাহলে কেন দেওয়ার কথা বলছেন কেন? এই সবাই মনোযোগ দিয়ে লেখেন, লেখা হয়ে গেলে দ্রুত খাতা দেখাবেন। এই কেউ কারো দেখাবা না, সবাই পরীক্ষার মতো করে দেখো। কি এত তাড়াতাড়ি? কয়টি বলল? হ্যাঁ, এক নম্বরে কয়টি বর্ণ? দুই নম্বরে কয়টি বর্ণ? হ্যাঁ, কি কি? হ্যাঁ, তারপরে এই না লেখে বসে রয়েছেন কি রাখবেন? এরা খাতা নিয়ে আসেন, নম্বর দেবো দেওয়ানি। এক নম্বরে কয়টি বলুন? এক নম্বরে কয়টি বলল? আটটি না চারটি না পাঁচটি সঠিক বলেন। এক নম্বরে অনেক কয়টা আছে? এক নম্বরে চারটি বর্ণ, আলিফ মিম তজ। এনে কি লিখেছেন? আলিফ মিম তজ, ঠিক আছে। দুই নম্বরে কয়টি বর্ণ? দুই নম্বরে পাঁচটি বর্ণ, বাতাস হা কপ কাপ। তিন নম্বরে কয়টি বর্ণ? তিন নম্বরে তিনটি বর্ণ। কি কি? তারপরে চার নম্বরে কয়টি বর্ণ? চার নম্বরে পাঁচটি বর্ণ। কি কি? র, এটি র,
ডাল 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 ওয়াও এইটা কি ডাল হ্যাঁ ডাল রোজ হ্যাঁ ওয়াও ডাল ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি বলতাম বলতাম মনে বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলোকে সরিয়ে দিতে চলে গেলে বিজিম কাছে রে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করি হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করি খেরা খে দিন প্রচারের জন্য নিজেকে দিয়েছে বিনিয়ে তাই পের কাপেরেরা করল এ গাইস কি বলবো আমার কণ্ঠ তেমন ভালো না তারপর আপনাদের কিছু ফুল গাছের সাথে বিনোদন দিচ্ছি দেখেন গাইস এই ফুল গাছটা আসলে পানির অভাবে মারা যাচ্ছে আজকে আমি পানি দেবো যত্ন নেব আমি আর কি এখানে এসে দেখছি ফুল গাছটা ফুল গাছে আসলে যত্ন নেওয়া ঠিক ফুলকে ভালোবাসলে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় যে টেমাটুম দেখছেন গাইস টেমাটুম দেখছিলাম একটা ধরছিল তার মানে পাখিতে খাইয়া গেছে টেমাটুম গাছের ভিতরে আবার নানা রকম ভিত গাছ হয়েছে তো এই যে এটা হলো ড্রাগন গাছ ড্রাগন তারপরে ফুল গাছ আছে দেখেন কী সুন্দর বাতাসে আড়ি উড়ি করছে কী সুন্দর খুব ভালো লাগছে মনোরম বাতাস গাইস এত সুন্দর লাগছে আমার এই ছাদে উঠে আজকে আমি ছাত্রদের ক্লাস নেওয়ার পরে ছাদে আসলাম তা বাতাস দেখে অবাক গাইস গ্রামের দৃশ্য দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানালে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যাও জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দেখিলাই মেলে না সই তবু দেখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এ গাইস, ইসলামী সঙ্গীতটি কেমন লেগেছে? পরের জায়গা পরের জমি, আসলে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই লাইন থেকে আমরা কি বুঝতে পারলাম? আসলে সবই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমরা দুনিয়াতে আইসি অল্প কিছু দিনের জন্য, সারা জীবনের জন্য না, অল্প কিছু দিনের জন্য, তারপরে কেউ বলতে পারবো না যে কতদিন আমরা দুনিয়াতে থাকবো। আরেকটা কথা বলে নিই, যে যে আমার গজলটি শুনেছেন, হয়তো ভিডিওটা অনেক লং হয়েছে আপনাদের মাঝে আর কি, ভিডিও দেওয়ার সময় পাই না তারপরে দিলাম, অনেক লং হয়েছে। তবে আমার এই পরের জায়গা পরের জমি এই গজলটি কে শুনলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। হয়তো বা ভিডিওটা অনেক পরে দেখছেন, আমার জীবন চলে যাওয়ার পর, হয়তো বা অনেক বছর পরে, হয়তো বা আপনি দুই দিনের মাথায় দেখছেন, অথবা যেদিন ছেড়েছি সেদিন দেখছেন, হয়তো বা বছরকে বছর পরে আপনি আমার এই ভিডিওটা দেখছেন। তবে আপনার উদ্দেশ্য করে বলবো, আমার জন্য দোয়া করবেন, আর আমি যে কথাগুলো বলছি অবশ্যই মানার চেষ্টা করবেন। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এই জমি জাতি এগুলো আমাদের আপন করে নেওয়ার জন্য না, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য এবং তার রাসূলের অনুসরণ করে জীবনকে গঠন করার। আর আমাদের সমাজে কী হয়, জমি নিয়ে মারামারি, ভাই ব্রাদার এবং আত্মীয় স্বজন, এই যে ইতিমধ্যে কতটি খবর পেলাম যে জমি নিয়ে দুই ভাই হত্যা, তারপরে হয়তো আপনারা বুঝতে পারছেন জমি নিয়ে দুই ভাই হত্যা চৌকাছার এদিকে যশোর এইদিকে, তারপরে আমাদের জেলা ঝিনাইদহ জেলায় একটা দুই দিন আগে হয়েছে। হয়তো আপনারা যদি ভাবেন, নিউজ খোঁজেন, তাহলে অবশ্যই আমার এই কথার সাথে মিল পাবেন, জমি নিয়ে ভাই ভাইটি হত্যা, মারা যাচ্ছে কত মানুষ। আসলে জমি জাতি কি হবে, দুনিয়ায় তো অল্প কিছু দিনের জায়গা, এই নিয়ে বেশি বাড়াবাড়ি করার আর ঠিক না। আর যারা ভিডিও দেখছেন, অবশ্যই কিছু ভিডিওর মধ্যে বুঝার থাকে, আপনারা সারাদিন মনে করেন না এই ভিডিও ভালো লাগছে না, কিন্তু একটা জিনিস ভাবেন, মানুষ খামাকা ক্যামেরা ধরে নিয়ে আপনাদের সামনে বকবক করতে চায় না, কিছু না কিছু একটা দিয়ে দেয়। আমি যেমন আপনাদেরকে কিছু বলতেছি, আপনারা শুনেন ভালো লাগবে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। তাহলে বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমাদের দুনিয়া কি জন্য পাঠিয়েছেন, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি কোনো পাই না হুকুম জারি, আমি তো সেই ঘরের মালিক নয়। প্রিয় দর্শক, এখন যে কথা এই ব্যাখ্যা করতে গেলে হইবে না, এখন আরেকটা জিনিস আপনাদের দেখাবো। দেখেন রাস্তাতে গাড়ি যাচ্ছে, দেখেন কি সুন্দর একটা বাস, মিনি বাস, যে গাড়িটি যাচ্ছে এটা করিমন বলি আমরা, আপনারা কি বলেন? এখন যে গাড়িটি যাচ্ছে এই গাড়িটা আমরা পাওয়ার টিলার বলি, আপনারা কি বলেন কমেন্ট করে? আর এইটাকে রিক্সা বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন? আর এই গাড়িটাকে আমরা পাখি ভ্যান বলি, আপনারা কি বলেন? এই যে এই গাড়িটা আমরা পুলিশের গাড়ি বলে থাকি, আপনারা কি বলেন জানাবেন? আপনারা কি কি বলেন, ঠিক আছে? আর এইটা তো বাইসাইকেল, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন যে জেলা থেকে ভিডিও দেখছেন। আর এটা তো গিয়ার সাইকেল, তাই না? সবার প্রিয় একটা সাইকেল। আর এটা তো একদম ডিজিটাল ইজি বাইক রিক্সা, আর এটা অরিজিনাল ইজি বাইক গাইস।
এই যে বাইসাইকেল না ভাই, এই বাইসাইকেলে যশোরের দিকে হেলিকপ্টার বলে, খুব হাস্যকর। আমাদের উস্তাদ আছে, সব কিছু বলে আর কি, খুব হাসি পাই। তখন গাইজ, এখন এমন একটি জিনিস শেয়ার করতে চলবো, তা ইতিমধ্যে বিষয়টি আপনারা কোনোদিন ভাবতে পারেননি যে দেখব। তো যে বিষয়টা বললাম, মানে কি হয়েছে, দুঃখের বিষয় শোনেন তালি। আমি বাসায় গেলাম বৃহস্পতিবারে, এই জায়গায় আমার লুঙ্গি আর গেঞ্জিটা নেড়ে গেছিলাম বৃহস্পতিবার রাতে। যে ঝড় এসেছে তা আমি আর জানতাম না যে হবে, বললাম না কেউ দুনিয়ায় কখনো কোনো কিছু বলতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তাই থুয়ে গিয়েছি এবং আমি মাদ্রাসার ভিতরে এসে উজু করে গামছা লুঙ্গি খুঁজতেছি, কিরে কই গেল, পরে পাই না। তখন ভাবলাম কিরে আমি তো তুলিলাম না, আসলে যদি একটা বউ থাকতো না ভাই, ঘরে যদি একটা বউ থাকতো তাহলে অবশ্যই এইগুলো তুলে নিয়ে যেত, কিন্তু বউ নেই তো, ও তার কে তুলবে, সিঙ্গেল জীবন। তো যাই হোক, ওই জিনিসটা ঝড় হয়েছে, ঝড় হলে আর কি এখান থেকে উড়ে কোথায় যে গেছে আমিও জানি না। তবে কি বলবো, এখন কোথায় আছে খোঁজ করব কি, সেই জিনিসটা কি আর ভালো আছে। উড়ে বাবা, বিশাল ভয়ঙ্কর। এখন ওই সব জায়গায় কোথায় মানে পড়ে আছে আমিও জানি না, তবে আর খোঁজও করতেছি না। তো গাইস, যারা ভিডিওটি দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলবেন। ভিডিওটি তারাই দেখছেন আমি মনে করি, যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের দৃষ্ট মনোরম। আমার যে এত ভালো লাগছে এই ছাদের উপরে, মানে বাতাস মনোরম, মনোমুগ্ধ বাতাস। এই যে এই গাছটা দেখছেন না ভাই, এটা হলো বকুল ফল গাছ, এটি ফুল হয়, ঠিক আছে, বকুল ফুলের মালা, বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাতখানা বন্ধাইনি। গান আছে না জটিল লাগে, সে গানের কলি মনে পড়ে গেল। তো যাই হোক, আপনাদের অনেকভাবে বিনোদন আর কি অনেক কিছু